সখিরে আমি আর কোথাও বাঁচবো না, আমার যে অসুখে দিন দিন বেড়েই চলেছে, যা সখি তুই তোর মহারাজকে গিয়ে সংবাদটা দিয়ে আয়। আপনি এখানে বসুন রানী মা, আমি এখনই মহারাজকে ডেকে নিয়ে আসছি। আমি যে কিছুতেই স্বস্তি পাচ্ছি না, দিন দিন আমার শরীর খারাপ হয়ে আসছে। আমার আপনার দুলালকে কে দেখে রাখবে জানি না, মহারাজ কোথায় আছে? তুই এই নতুন পৃথিবী দেখবি, তুই শীঘ্র চলে আয়। না রাজলক্ষ্মী, এ হচ্ছে তোমার মনের কল্পনা। না মহারাজ, আমার মন বলছে আমি আর বাঁচবো না। মহারাজ আপনি আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলুন আমার মৃত্যুর পর আপনি কোনোদিন তৃতীয় গ্রহণ করতে পারবেন না। লক্ষ্মী, আমি তোমার মাথায় হাত রেখে অঙ্গীকার করছি, তোমার মৃত্যুর পর আমি আর কখনোই দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ শুনে আমি সন্তুষ্ট হয়েছি। মহারাজ দয়া করে আপনি মীর কাসেমকে একটু ডেকে পাঠান। এই কে আছিস? মীর কাসেমকে দরকারে পাঠতে। মহারাজ মহারাজ, আপনি কাষ্ঠের পুতুলের মতো সিংহাসনের মধ্যে বসা আছেন, আর মহারানী অসুস্থ, তোর চল করে কেঁদে হচ্ছে, কি হয়েছে মহারাজ? কি হয়েছে বলুন মহারানী? অসুস্থ, আমি এক্ষুনি যাচ্ছি বৌদ্ধের জন্য মহারাজ। না ভাই, ডাক্তার দেখিয়ে লাভ হবে না। ওরে মীর কাসেম, তোমাকে রাস্তার থেকে আমি কুড়িয়ে এনে মায়ের ভালোবাসা স্নেহ দিয়ে মানুষ করেছি। ওরে ভাই, আমি বোধহয় বাঁচবো না। না মহারানী, আমি আপনি এই কথা বলিয়েন না মহারানী। ওগো মহারানী, সেই ছোট্টবেলা আমার মাকে হারিয়ে ফেলেছিলাম, এই পৃথিবীর মধ্যে আমি আমার মায়ের কথা ভুলে গিয়েছিলাম। ওগো মহারানী, আজ আপনি চলে যাবেন এতে আমি কিছুতেই কল্পনা করতে পারছি না। মহারানী আপনি চলে গেলেই দুটি সন্তান আপনার দুলালকে কাকে মা মা বলে ডাকবে মহারানী? আমি মরে গেলেও যে শান্তি পাবো, ওরে মীর কাসেম, আমার মৃত্যুর পর তোমাদের মহারাজ যেন কোনদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করতে না পারে, কথা দাও ভাই। ভগো দেবী, আমি প্রতিজ্ঞা করছি দেবী, আমার দেহের মধ্যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত
আমি যাবো না ওই মহারাজকে নিয়ে। ভাই মীর কাশিম, আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমার পরিচয় টুকু নয়নের মণি আপন দুলালকে লেখাপড়া শিখে ওরে আদর্শ মানুষের মতন মানুষ করবে। মহারানী আমি করবো মহারানী, আপনাকে কথা মহারানী, আপনার ওই আত্মীয়সন্তান আপনার তালকে আমি লেখাপড়া শিখে তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো মহারানী। ভাই মীর কাশিম, আপনার দুলালকে যুদ্ধবিদ্যা শিখিয়ে আপনকে বসাবে সিংহাসনে। তাই করবো মহারানী, কালকে সেনাপতি। আপনাকে আমি কথা দিচ্ছি মহারানী, আপনকে করবো আমি মধ্যের রাজা, আর সেনাপতি করবো আমি দুলালকে। আপনাকে কথা দিচ্ছি মহারানী। ভাই মীর কাশিম, মহারানী আমার আপনার দুলালকে তো একটু ডেকে দাও। ভাই করছি আমি মহারানী, ওরে আপন মৃত্যু আমাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকছি।
I'm
চলে যায়। আমি আজ রাত্রির কীর্তন ব্যবস্থা করিব। ঠিক আছে সেনাপতির কাছে আমি আপনার দুলালকে নিয়ে চলে যাচ্ছি। তুমি রানীর সৎকার করে আমি আমার হাতে সাজিয়ে বুঝে রানীর রাজমুখী সৎকার করবে। মহারাজ সৎকার করব। মুসলমান রানী রাজলক্ষীর সৎকার করবে কে? তোমাকে ডাকতে হবে না, তুমি যাও ও আপনার দুলাল আর রাজাকে দীর্ঘ সৎকার করবো আমি। আই যাচ্ছি মন্ত্রী সংবাদে। আমি মুসলমান বলে তাকে সৎকার করতে পারলাম না, সৎকার করতে পারলাম না দেবী, তুমি আমাকে ক্ষমা করে দাও দেবী, ক্ষমা করে দাও দেবী, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে প্রাসাদে খুঁজেছি, তোমরা এখানে? পিতা পিতা কেন পিতা? পিতা গো আপন হরে তোলাল আমরা
নুরে তোলা, তোদের মাঝে না ফেরার দেশে চলে গেছে, কৌশলে আজ আমার প্রজা সাধারণ। হ্যাঁ মহারাজ, ওই প্রজাবৃন্দগণ সবাই কৌশলে আছে। একই মন্ত্রী জয় মহাদুর। মহারাজ, এ হচ্ছে রাজনীতি। ওই রাজনীতি চক্রান্তে আলোচনা আমি বলছিলাম কি, এই আপনার দুলাল ওরা হচ্ছে একেবারে ছোট। আমার মনে হয় এরা এখানে না থাকাটাই সবচেয়ে ভালো। এই আপনার দুলালকে আপনি অন্তর করে পাঠিয়ে দেন। আমি একটু পরে আসছি। ঠিক আছে বাবা, তোমরা এখন বাগানে গিয়ে খেলা করো। কৌশলে আছে তোমার প্রজা সাধারণ। একেবারে ভয় হচ্ছে। আপনি আপনার ভগবানের নামে শপথ করে বলবেন, এই কথাকে আপনি বলেছেন নাকি প্রজা সাধারণ বলেছে? আমি যেই জন্য আপনার কাছে এসেছি সেই কথা বলে আমি আপনার থেকে বিদায় হতে চাই মহারাজ। বলে যাও কি বলতে চাও মহারাজ। আপনাকে ওই মন্ত্রী জনবাদুরকে দুটি কথা বলতে চাই। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি বলে যাও তুমি কি বলতে চাও সেনাপতি বীর কাশেম আলী খান। শুনুন মন্ত্রী জনবাদুর, আমি আপনার দুলালকে নিয়ে যাচ্ছি মাস্টারের বাড়িতে। এসে যদি দেখি এই রাজকাত্র অসুস্থ ভাবে পরিচালনা করেছেন, তাহলে এই মুসলিম যুবক আপনাকে জানাবে হাজার হাজার সালাম, হাজার হাজার সালাম। আর এসে যদি দেখি এই রাজকাত্র অশান্তির একটা আলোচন চালিয়ে পরিচ্ছে, তাহলে এখানে যারা আপনার কাছে এসেছে তারা আপনাকে ক্ষমা করে দিল, ব্যক্তির সঙ্গে আপনাকে ক্ষমা দিল। এই মুসলিম যুবক, মুসলিম যুবক আপনাকে
থাকে মনে থাকে। সভাপতি মীর কাসেম মালিকা আমাকে বারবার এসে চলতে করছে, আমার ছোট ভাইয়ের মতো ওকে আমি ভাইয়ের মতোই লালন পালন করেছি। আমি এখন আসি তাহলে। এই আমার প্রশ্নের জবাবটা তো পেলাম না। আমি তোমাকে আপনি সাত দিনের সময় দিন, ঠিক সাত দিন পরে এসেই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়ে যাবে। সাত দিন কেন, প্রয়োজন হলে সাত বছর, ওরা হলেও আমি তোমাকে চলে বলে কৌশলে কেমন করে হোক আমি দ্বিতীয় তার গ্রহণ করাব। আর তোমাকে করবো আমি রাজ্য হারা। তোমার আমি এমন ভাবে একটা নাটক তৈরি করবো, সেই নাটকের পর্ব হবে শুধু তিনটি, শুধু তিনটি কেমন করে হোক তৃতীয় তার গ্রহণ করা। আপনার দুলালকে দিয়ে আপনার দুলালের রক্তে আমি প্রাসাদটা লালের লাল করছি। তৃতীয় পর্ব সেনাপতি মুসলমানের বাচ্চা কেমন করে হোক আমি তো রাজ্য থেকে বিতাড়িত করব। তোমায় মস্ত দিয়ে বলবো আমি আর জন্য যদি হবে আমার আমার মা কালি তুমি আমার মনের বাসনা পূর্ণ করো, তোমার নামে আমি এ দু এ দু